কয়েক হাজার মাইল ভ্রমণে জীবনের একত্রিশ দিন কাটিয়েছিলেন মহাকাশেই সে মহাকাশেই চিরতরে হারিয়ে যান তিনি তাই তার মুখেই মানাই আমি কোনো নির্দিষ্ট দেশের নয় সৌরজগতের নাগরিক তার নামে একটি গ্রহাণু ও একটি উপগ্রহের নামকরণ করা হয়েছে মঙ্গল গ্রহে একটি পাহাড়েরও নাম রাখা হয়েছে চাওলাহিল ভারতের প্রথম আবহাওয়া উপগ্রহের নাম দেয়া হয় কল্পনা এক তার নামে একটি সুপার কম্পিউটারও আছে যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছেন সেখানকার ডরমিটরি প্রবেশপথের নামকরণ হয়েছে তার নামে তার নামে চালু হয়েছে বৃত্তি পদক সম্মান পেয়েছেন বহু মরণোত্তর সম্মান ছোটবেলায় বিমান দেখার বায়না করতেন কল্পনা তাদের বাড়ির কাছে ছিল কার্নাল ফ্লাইং ক্লাব বিশেষ অনুমতি নিয়ে সেখানে গিয়েছিলেন বাবা সেদিন বিমানে ঘোরার সময় মেয়ের মুখে আনন্দের প্রতিচ্ছবি এখনও মনে করতে পারেন বানার্সি লাল চাওলা বলেন সেদিনই বুঝেছিলাম ও ওরার জন্যই জন্মেছে নক্ষত্রদের মাঝেই ওর স্থান যখন নির্বাচিত হল মজা করেই বলেছিল মহাকাশে ওকে কেউ অপহরণ করবে এখন মনে হয় সে কথাটাই বোধ হয় সত্যি উনিশশো একষট্টি সালের সতেরো মার্চ হরিয়ানার কার্নালে একটি গোড়া পরিবারের জন্ম কল্পনা চাওলার পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকা যান উনিশশো সালে দুই বছর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি পান আরও চার বছর পরে উনিশশো আটাশি সালে নাসায় যোগ দেন কয়েক বছরে স্বীকৃত পাইলট হয়ে ওঠেন কল্পনা পরে নাসার রিচার্চ সেন্টারে ওভারসেট ম্যাথডসের ভাইস প্রেসিডেন্টও হন বাণিজ্যিক উড়ান চালানোর অনুমোদন ছিল তার সামুদ্রিক বিমান এবং মাল্টি ইঞ্জিনের প্লেন চালানোরও লাইসেন্স ছিল তার পরে ফ্লাইট ইনস্ট্রাক্টরও হয়েছিলেন তিনি এর মধ্যেই বিয়ে করেন মার্কিন লেখক জাপিয়ের হ্যারিসনকে শিশুবাধে উনিশশো সালে মার্কিন নাগরিকত্ব পেলে নাসার অ্যাস্ট্রোনোট কোরের সদস্য স্বীকৃতি পান কল্পনা উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দের উনিশ নভেম্বর পাড়ি দেন প্রথম মহাকাশ অভিযানে মহাকাশযান কলম্বিয়া অ্যাস্টিয়াস সাতাশিতে মিশন বিশেষজ্ঞ হিসেবে তিনশো বাহাত্তর ঘণ্টা মহাকাশে কাটান তিনি পৃথিবীর কক্ষপথে দুইশো বায়ান্নবার পরিক্রমা করেন একশো লক্ষ মাইলেরও বেশি ভ্রমণ করেন মহাকাশে তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন দুই সালে কলম্বিয়া এসটিএস একশো সাতের মহাকাশ অভিযানে ফের মহাকাশে যাওয়ার সুযোগ পান কল্পনা নানা কারণে পিছিয়ে যাওয়ায় শেষমেশ দুই হাজার তিন সালের ১৬ জানুয়ারি মহাকাশ মহাকাশযাত্রা করেন কল্পনারা তিনি ছাড়াও আরও ছয় মহাকাশচারী ছিলেন ওই অভিযানে দুই হাজার সালের এক ফেব্রুয়ারি ফেরার পথে ঘটে যায় দুর্ঘটনা পৃথিবীর বায়ুমণ্ডল পর্যন্ত পৌঁছে গেছিল তাদের মহাকাশটান আর কয়েক মিনিটে হয়তো ছুঁয়ে ফেলতেন পৃথিবীর মাটি তখনই টেক্সাসের ওপরেই টুকরো টুকরো হয়ে যায় কোটা মহাকাশটান সাতজন অভিযাত্রী মারা যান পৃথিবীর মাটি ছুঁতে বাকি ছিল মাত্র কয়েক মিনিট তখনই মুহূর্তের বিস্ফোরণে ছাই হয়ে যায় মহাকাশটান আর তার ভিতরেই অন্তত সম্ভাবনা নিয়ে শেষ হয়ে যান ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা সারা পৃথিবী তাকে এই নামে চিনল তিনি ছিলেন বাবা মায়ের আদরের মন্ট মাত্র বিয়াল্লিশ বছরে শেষ হয়ে যায় তার জীবন ইন্দোমার্কিন এই সাহসিনীর শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর তার দেহভস্য যেন হিমালয়ের বুকে বা জিওন ন্যাশনাল পার্কে ছড়িয়ে দেওয়া হয় মেয়ের ইচ্ছে পূর্ণ করেছিলেন বাবা মেয়ের চিতাভস্য যখন আমেরিকার জিওন ন্যাশনাল পার্কে ছড়িয়ে দিচ্ছিলেন তখন পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন মার্কিন মহিলা অবাক হয়ে তাকিয়েছিলেন কল্পনার বানাসী লাল চাওলা তার মেয়ে কল্পনা চাওলার মৃত্যুর খবরে যিনি এমন কাঁদছেন তিনি চাওলা পরিবারের একেবারেই অপরিচিত কানাল থেকে ক্যালিফোর্নিয়া এভাবে মানুষ আমার মেয়েকে ভালোবেসেছে ওর মৃত্যুর পর বুঝতে পেরেছি কত অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করেছে মেয়ে কতজনকে অনুপ্রাণিত করেছে শুধু আমার মেয়ে নয় ভারতের মেয়ে আমেরিকার মেয়ে কথাগুলো যখন বলছিলেন আনন্দে ও গর্বে চকচক করছিল ছিয়াশি বছরের বানার্সি লাল চাওলার চোখ দুটো ইন্দোমার্কিন মহাকাশচারী কল্পনা চাওলাকে নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র বানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক তাদের মেগা আইকনস টিভি সিরিজের অংশ হিসেবে পঁয়তাল্লিশ মিনিটের এই তথ্যচিত্রের জন্য কল্পনার বাবা মা ঘনিষ্ঠদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে মুম্বাইয়ের ফিল্ম ফেস্টিভালে প্রথম সে তথ্যচিত্র দেখেন কল্পনার বাবা বড় পর্দায় মেয়ের জীবনই বাবাকে আরও গর্বিত করেছে তার কথাই আমি চাই কল্পনার কাজের মাধ্যমে সারা বিশ্ব উপকৃত হোক জীবদ্দশায় কল্পনা মানুষকে বহুভাবে অনুপ্রাণিত করেছে কার্নেলের টেগরবাল নিকেতনের পড়াশোনা থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিজের বক্তৃতার মাধ্যমে বহু মানুষকে অনুপ্রাণিত করেছে সে তথ্যচিত্রটি ভবিষ্যৎ প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে বানার্সির কথাই হিউস্টনে মেয়ের বাড়িতে অপেক্ষা করছিলাম কখন আমার মেয়েটা মহাকাশ থেকে বাড়ি ফিরবে সে ফিরল না এলো মৃত্যু সংবাদ ছোটবেলা থেকেই বিমানের ব্যাপার খুব আগ্রহ ছিল মেয়েটার ও তারাদের স্বপ্নে বিভোর হয়ে থাকত এখন মনে হয় ও যেন তারাদের দেশেই বিলীন হয়ে গিয়েছে ছোটবেলায় বাড়ির কাছে কার্নাল ফ্লাইং ক্লাবে কল্পনার প্রথম দেখার সেই স্মৃতি এখনও জল জল পাবার চোখে বাড়ি থেকে সাইকেল চালিয়ে গিয়েছিলাম সামনে কল্পনা পিছনে বসে ছেলে ক্লাবে পৌঁছে সাইকেল রাখার আগেই বিমানের দিকে দৌড়ে গেল কল্পনা তারপর সেখানের অফিসারকে কত প্রশ্ন বিমান কিভাবে উড়ে কীভাবে কাজ করে সৌরজগতের নাগরিক হিসেবে নিজের পরিচয় দেওয়া কল্পনার মৃত্যুতে সুকে ছায়া নেমে এসেছিল ভারত জুড়ে আজও ভারতের মহাকাশ চর্চায় তার অবদান ভুলেননি কেউ তিনি বলেছিলেন তোমরা যখন নক্ষত্রপুঞ্জের দিকে চেয়ে থাকবে তখন তোমাদের মনে হবে তোমরা কোনো নির্দিষ্ট জায়গা থেকে নয় এই সৌরজগত থেকেই এসেছ